पंचम श्रेणी शिक्षार्थी अस्सलामु अलैकुम। आशा करी तुम्हारा सबाई भलो आसो, आमिओ तुम्हारे दुआए भलो आसी। ये क्लासटा तुम्हारे गतकाल छिलो किन्तु कोनो कारणवशत करानो हय नाई, ताई आज के तुम्हारे क्लासे अंशग्रहण करछि। आशा करी आमार कथागुली तुम्हारा मनोयोग सहकारे शुनबे एवं एगुलि बोइयेर मध्ये भालोभावे पड़बे। ताहले आमार कथा शोना एवं बोइये पड़ा तुम्हारे जन्नो अति सहज हो जाए। देखो आमादेर पाठ अध्याय नयेर पाठ शिरोनाम हलो आमादेर जीवने प्रजुक्ति। आमरा किन्तु प्रत्येकेई प्रजुक्तिर साथे जड़ित, अथच प्रजुक्तिटा कि सेटी आमरा जानि ना। जेमन धरो आमरा विद्यालये आसले आमादेर बोई खाता छाड़ा लेखापड़ा हय ना, बसार बेंच छाड़ा बसते पारि ना, बोर्ड छाड़ा लिखते पारि ना। बोर्डे लिखते हले चक बा चक एवं डस्टारेर प्रयोजन हय, खाता लिखते गेले कलमेर प्रयोजन हय। एगुलि प्रत्येकटी प्रजुक्ति, अर्थात विज्ञानीरा आमादेर सुविधार्थ अर्थात मानुषेर जीवन परिचालनार सुविधार्थे जे सकल जिनिस आविष्कार करेछेन ওই জিনিসগুলোই আমরা নিত্য নৈমিত্তিক প্রয়োজনে তাগিদে যে ব্যবহার করছি সেইটাই হলো প্রযুক্তি। তো এখন আমরা আসি বিজ্ঞান প্রযুক্তি কি, এখন আমরা বুঝতে পারলাম। এখন আসি বিজ্ঞান কি। বিজ্ঞান হলো বিজ্ঞানীরা আমরা যেমন কোনো একটা গল্প শুনলে সেটাকেই বিশ্বাস করি। দেখো ছোটবেলা আমরা শুনেছি যে আকাশে চাঁদ দেখলে দাদি নানিরা বলতেন যে দেখো দেখো তাকে যে কি চাঁদে বুড়ি সুতা কাটছে। আমরা কিন্তু সেটাই বিশ্বাস করতাম। আসলে কি তাই? আসলে তা নাই। অর্থাৎ বিজ্ঞানীরা যে কোনো একটা জিনিসকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা পর্যবেক্ষণ করেন, তারপরে তারা এটাকে যাচাই বাছাই করে তারা একটি সিদ্ধান্তে উপনীত হন, এবং সেই সিদ্ধান্তটা যদি সঠিক হয় তাহলে তারা বলেন যে হ্যাঁ এটা আমাদের ঠিক হয়েছে এবং এটা আমার এটা রেজাল্ট আমরা পেয়েছি। তাহলে সেটাই হলো বিজ্ঞানের কাজ। বিজ্ঞান কখনো আন্দাজ করে গল্প শুনে বা না বুঝে শুনে কখনো রায় দেয় না। তো এখন মনে করো যেমন একটা সাধারণ ভাষায় তোমাদের আমি বুঝাই, আমরা চুলাতে যখন ভাতের হাঁড়ি বসাই আমরা কিন্তু ভাতটা দেখলে আন্দাজ করতে পারি যে ভাতটা ফুটছে কি না। এটাকে সম্পূর্ণরূপে দেখে তারপরে ভাতের মারগালি। তাহলে বিজ্ঞানীরা ঠিক তেমনি শেষ পর্যায়ে তারা যে পৌঁছে যদি দেখে যে এটা সঠিক হয়েছে তাহলে তারা সেটাতে সিদ্ধান্ত গ্রহণ করেন। বিজ্ঞান ও তিন নম্বর প্রশ্ন দেখো, বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য কী? বিজ্ঞান এবং প্রযুক্তির মধ্যে পার্থক্য হলো বিজ্ঞান একটি জিনিসকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উপস্থিত করেন, আর প্রযুক্তি হলো সে জিনিসটাকে নিজের প্রয়োজনে কাজে লাগানো। যেমন বিজ্ঞানীরা বিদ্যুৎ তৈরি করেছেন, এখন সেই বিদ্যুৎ দিয়ে আমরা লাইট জ্বালাইতেছি, ফ্যান চালাইতেছি, হ্যাঁ না, তারপরে কৃষকরা ট্রাক্টর চালাইতেছে, মানে বিভিন্ন পর্যায়ে আমাদের বিদ্যুতের বিদ্যুৎকে আমরা ব্যবহার করছি। তাহলে আমরা প্রযুক্তির সাথে সম্পর্ক যুক্ত। তাহলে এখন বিজ্ঞানের পার্থক্য পেলাম কি, যে বিজ্ঞান একটি জিনিসকে আবিষ্কার করেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে, আর প্রযুক্তি হলো আবিষ্কার করেন না, উনি ওই জিনিসটাকে তার সুবিধার্থে কাজে লাগান বিভিন্ন প্রসেসে বিভিন্ন পদ্ধতিতে। এখন চার নম্বর প্রশ্ন হলো বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক কতটুকু। বরাবরই শুধু পার্থক্য নাই, এখানে সম্পর্ক রয়েছে। বিজ্ঞান যদি বিভিন্ন জিনিস আবিষ্কার না করতেন তাহলে প্রযুক্তি কখনোই অগ্রগতি হতে পারত না, অর্থাৎ মানুষ কখনোই দিন দিন সভ্য জগতে বসবাসের সভ্যতাকে খুঁজে বের করতে পারত না। যেমন আগের দিনের মানুষ জমিতে চাষ করতো নাঙ্গল দিয়ে গরু দিয়ে, এখন কিন্তু সেটা করে না। এখন ট্রাক্টর দিয়ে জমির মাটিগুলোকে ঠিক করে নেয়, আবার
দান হলে মাঠে এনে বাড়িতে এনে সেগুলিকে গরু দিয়ে মারাই করতেন, কিন্তু এখন মেশিনের সাহায্যে দান এবং কুটাগুলো আলাদা করা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিজ্ঞান এবং প্রযুক্তির মধ্যে অবশ্যই সম্পর্ক আছে। কৃষিতে কোন কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? কৃষিতে সাধারণত তিনটি প্রযুক্তি ব্যবহার করা হয়। একটা হলো যান্ত্রিক প্রযুক্তি, একটা হলো রাসায়নিক প্রযুক্তি, আর একটা হলো জৈব প্রযুক্তি। যান্ত্রিক প্রযুক্তি এই যে আমি একটু আগে যেটা বললাম যে ট্রাক্টর মেশিন, তারপরে তোমার এই যে ধান কাটার জন্য যে মারাই মেশিন, এগুলো হলো যান্ত্রিক প্রযুক্তি। আর রাসায়নিক প্রযুক্তি হলো আমরা যে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছি কিন্তু ওই অনুপাতে আমাদের জমির ফসল তেমন হয় না। এই ফসলকে উন্নত করার জন্য এবং একই জমিতে বছরে তিনটি ফলন দেওয়ার জন্য এই রাসায়নিক প্রযুক্তি ব্যবহার করা হয়। জৈব প্রযুক্তি, জৈব প্রযুক্তি সে একই পর্যায়ে যে খাদ্যকে আরও উন্নত করার জন্য এবং বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ থেকে গাছগাছালিকে বাঁচানোর জন্য পর্যাপ্ত পরিমাণ শস্য ফলাদি পাওয়ার জন্য যে পদ্ধতি ব্যবহার করে সেটি হলো জৈব প্রযুক্তি। আশা করি আমার কথাগুলি তোমরা বুঝতে পেরেছ, এগুলো তোমরা ভালোভাবে পড়বে এই কামনা রেখে এখানে শেষ করছি। আর 1 তারিখে তোমাদের পরীক্ষা, তোমরা তো এটা অবশ্যই জানো, এবং অ্যাসাইনমেন্টগুলি 20 তারিখের জমা দিয়ে দিবা, কেউ বাদ দিবা না। আসি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।